কিন্তু সাদ্দাম কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে ওই ঝগড়াঝাটির কারণেই তার স্ত্রী দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করবে। শিশুটি বাসায় ফিরে দেখে ঝুলে আছে তার মা, বিছানায় মৃত ভাই বোন। রাজধানীর হাজারিবাগ থানার রায়ের বাজার এলাকায় একটি বাসায় সিয়াম হোসেন ও সাদিয়া হোসেন ছোঁয়া নামে দুই শিশু সন্তানকে হত্যার পর স্ত্রী হাসিনা বেগমের আত্মহত্যার কোনো কারণই খুঁজে পাচ্ছে না সন্তানের বাবা সাদ্দাম হোসেন। সন্ধ্যার দিকে তার বড় ছেলে সালমান হোসেন কোচিং থেকে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পেয়ে মা মা বলে ডাকতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িওয়ালাদের সহযোগিতায় দরজা ভেঙে দেখে তার মা হাসিনা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, পাশাপাশি ছোট দুই ভাই বোন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। বৃহস্পতিবার 8ই ডিসেম্বর খবর পেয়ে বাসায় গিয়ে শিশু সাদিয়া বেঁচে আছে ভেবে তার বাবা গাড়ি চালক সাদ্দাম হোসেন তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে আর ঘটনাস্থল থেকে পুলিশ হাসিনা ও শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে। সাদ্দাম হোসেন জানান, তারা হাজারিবাগ রায়ের বাজার গদিঘর এলাকায় একটি তিনতলা বাসার তৃতীয় তলায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। নিজেও রেন্টে কারের গাড়ি চালান। স্ত্রী হাসিনা বেগম ছিলেন গৃহিণী। তিনি আরও জানান, বড় ছেলে সালমান হোসেন একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সাদিয়ার বয়স 3.5 বছর ও সিয়ামের বয়স 7 মাস। সাদ্দাম হোসেন বলেন, সন্ধ্যার দিকে পাশের ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে দেখি স্ত্রী হাসিনা ফ্যানের সঙ্গে ঝুলে আছে আর দুই সন্তান বিছানায় পড়ে আছে। ঘটনার সময় বড় ছেলে সালমান কোচিং সেন্টারে ছিল। এ সময় শিশু সন্তান সাদিয়া নড়াচড়া করছিল ভেবে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। তার ধারণা, দুই সন্তানকে হত্যা করে তাদের মা আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, ছোট ছেলে শুধু ঠান্ডা লাগে। বিষয়টি নিয়ে বিকেলে স্ত্রী হাসিনার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এরপর বড় ছেলের অনুরোধে আমি বাসা থেকে বের হয়ে যাই, পরে সন্ধ্যার খবর পেয়ে বাসায় আসি। কিন্তু সাদ্দাম কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে ওই ঝগড়াঝাটির কারণেই তার স্ত্রী দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করবে। ওই বাড়ির মালিক রমজান আলী জানান, গত 1 অক্টোবর 2 রুম 12,000 টাকায় তারা ভাড়া নেয়। পরে সাদ্দাম হোসেন 1 রুম সাবলেট ভাড়া দেয়। সন্ধ্যার দিকে তার বড় ছেলে সালমান বাসায় এসে মা মা বলে ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ ছিল না। পরে অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় হাসিনা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে আর তার দু শিশু সন্তান মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। হাজারিবাগ থানার উপপরিদর্শক নাজমুল হুদা জানান, হাজারিবাগ গদিঘর এলাকার একটি বাসা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরেক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশু দুটির মা হাসিনা বেগম তাদেরকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। এসআই নাজমুল হুদা বলেন, তবে হত্যার আগে তাদের মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল কিনা সেই সব কিছুই তদন্ত করা হচ্ছে। ওই বাসাটি 2 রুমের, তারা একটি রুমে ভাড়া থাকত। তিনি জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে হাসিনা ও তার ছেলে সিএমের মরদেহ শহীদ সরওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এছাড়া শিশু সাদের মরদেহ জামেক হাসপাতালে আছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাদ্দামদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরপাচামার গ্রামে আর হাসিনা বেগমের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলা এলাকায়। সদর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মা কি তার দুই সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছে নাকি এখানে বাইরের কেউ এসে তাদেরকে হত্যা করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।